নদী টিভি ছুটে চলি প্রকৃতির টানে। আসুন খালে বর্জ্য ফেলা বন্ধ করে আগামীর ঢাকাকে বসবাসযোগ্য করে তুলি। ১৯৭০ সালের আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে যদি দেখেন, আমি একটি ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে এসেছি। তৎকালীন সময়ে আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে পরিষ্কারভাবে এক দুই তিন চার পাঁচ ছটি জিনিস উল্লেখ করা হয়েছে। একটি হচ্ছে নদী একটি প্রাকৃতিক সম্পদ। খেয়াল করে দেখেন, আমরা নদীকে এখন মোকাবেলা করতে চাই, কিন্তু ১৯৭০ এর বঙ্গবন্ধু বলেছেন নদী হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ। ইশতেহারে বলা হয়েছে গবেষণার মাধ্যমে নদীর পরিকল্পনা প্রণয়ন প্রয়োজন। আজকে ৪৪টি নদী রক্ষা নদী নিয়ে গবেষণা করা হচ্ছে, কিন্তু আজ থেকে ৫১ বছর আগে বঙ্গবন্ধু তার নির্বাচনী ম্যানিফেস্টোতে বলেছেন এই বাঙালিকে যদি রক্ষা করতে হয় তাহলে এই নদীগুলোর ব্যাপারে সরাসরি গবেষণা প্রয়োজন। এবং বাংলাদেশের নদীগুলোর প্রধান দুটি সমস্যা তৎকালীন আওয়ামী লীগ ম্যানিফেস্টোতে বলা হয়েছে, একটি হচ্ছে ভূমিক্ষয়, একটি হচ্ছে নদী ভাঙন, যেটি আমরা এখনও লক্ষ্য করছি, এটাকে আমরা এখনও ঠিক মতো মোকাবেলা করতে পারিনি। তারপরে বঙ্গবন্ধুর নেতৃত্বে তৎকালীন আওয়ামী লীগের যে ম্যানিফেস্টো ছিল সেখানের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে যে উচ্চ ক্ষমতা সম্পন্ন নদী গবেষণা ইনস্টিটিউট এবং এর কাজের পরিধি নির্ধারণ করতে হবে। আজকে ২০০৯ সালে এসে হাইকোর্ট রায় দিয়েছে নদীকে রক্ষা করার জন্য নদী রক্ষা কমিশন করার প্রয়োজন। খেয়াল করে দেখেন, কিন্তু তারও ৫০ বছর আগে আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে বলা হয়েছে বাংলাদেশের নদীগুলোকে যদি রক্ষা করতে হয় তাহলে একটি প্রপার বডি দরকার, যে বডির কাজ হবে নদীগুলোকে দেখাশোনা করা, নদীর গবেষণা করা এবং রিভার ট্রেনিং স্কিম চালু করতে হবে। রিভার ট্রেনিং স্কিম কথা আজকে আমরা জানেন যে বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা এবং তিস্তাকে রিভার ট্রেনিংয়ের কথা বলা হচ্ছে এবং অন্যান্য মহানদীগুলোকে রিভার ট্রেনিংয়ের কথা আমরা বলছি, কিন্তু এই রিভার ট্রেনিংয়ের কথা ১৯৭০ সালে বঙ্গবন্ধু এবং তৎকালীন আওয়ামী লীগের তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে ঘোষণা করেছেন। এবং নদী একটি প্রাকৃতিক সম্পদ, একে সমাজের প্রয়োজন মেটানোর কাজে লাগাতে হবে। সুতরাং এখানে এই অবজারভেশনগুলো যদি আমরা দেখি এবং তার আগে আমাদের বঙ্গবন্ধুর যেই নিজের যে পরিচয় এবং নিজের পরিচয়ের সাথে তার যে সংগ্রাম, এই দুটোর যদি আমরা মেলবন্ধন দেখি তাহলে এই ধারাবাহিকতা থেকে আমরা বুঝতে পারছি বাংলাদেশের নদীকে রক্ষার ক্ষেত্রে বঙ্গবন্ধুর অবদান কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। এবার আমি চলে যাচ্ছি, বঙ্গবন্ধু যখন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন তখন কী কী ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তিনি আমাদের জন্য নিয়েছেন। প্রথম যে সিদ্ধান্তটি তিনি নিয়েছেন সেটি হচ্ছে নেটকো, আপনারা জানেন যে একটি ডাচ কোম্পানি, তারা হাইড্রোলজিক্যাল জরিপ করেছিল পাকিস্তান পিরিয়ডের সময়, কিন্তু এই জরিপটি খুবই কন্ট্রোভার্সিয়াল ছিল যে এই জরিপ প্রকাশ করা হবে কি হবে না, এটা নিয়ে তৎকালীন পাকিস্তান গভর্নমেন্ট, যেহেতু আমাদের পূর্ব পাকিস্তান বাংলা, আমাদের ব্যাপারে তাদের একটি বিমাতাসুলভ আচরণ ছিল, তখন তারা আমাদের এই রিপোর্টটি প্রকাশ করেননি। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রতিষ্ঠা করার পরপরই সিদ্ধান্ত নিলেন যে বাংলাদেশে কতটুকু নৌপথ আছে, এটা যদি আমরা ঠিক মতো আইডেন্টিফাই না করতে পারি তাহলে বাংলাদেশের নদী এবং বাংলাদেশকে রক্ষা করা সম্ভব হবে না। এবং যে কারণে তড়িৎ তিনি এই রিপোর্টটি প্রকাশ করলেন এবং আমরা জানি তৎকালীন সময়ে ২৫,১৪০ কিলোমিটার নৌপথ ছিল আমাদের। এবং তার পরবর্তীতে যখন এই ২০০৮ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন আমরা বাংলাদেশের শুষ্ক মৌসুমী নৌপথ পেয়েছি মাত্র ৪,০০০ কিলোমিটার। এবং আপনারা জানেন এই দীর্ঘ সময়ে ১০,০০০ কিলোমিটার নৌপথে উন্নতি করা হয়েছে এবং এটি আরও বৃদ্ধি পাবে আমরা আশা করছি এবং বর্ষায় এই নৌপথটি আরও অনেক বড় হয় এটি আমরা জানি। তো সুতরাং একটি দেশকে রক্ষা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে যে আভ্যন্তরীণ নৌ যোগাযোগ ব্যবস্থাটা কী ছিল, সেটি একটি জরিপ তিনি সম্পন্ন করলেন এবং তা প্রকাশ করলেন। এবং তার পরবর্তীতে তিনি যখন ইন্দিরা গান্ধীর সাথে দেখা করলেন তার প্রথম যে প্রশ্নটি ইন্দিরা গান্ধীর সাথে ছিল সেটি হল বাংলাদেশ এবং ভারতের আন্তঃসীমান্ত নদীগুলোর ভবিষ্যৎ কী হবে, সেটি নিয়ে তিনি ইন্দিরা গান্ধীকে প্রশ্ন করেছিলেন আপনারা জানেন। এবং তার পরবর্তীতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ইন্টার কানেক্টিভিটিগুলো ছিল নদীর এবং বাংলাদেশ আভ্যন্তরীণ নদীর ক্ষেত্রে নদী বন্দরের প্রয়োজনীয়তাগুলোকে তিনি উল্লেখ করেন এবং সেগুলোকে তিনি ঢেলে সাজান। এবং এটি সাজাতে গিয়ে আপনারা জানেন যে বঙ্গবন্ধু দেখেছেন যে এটির দায়িত্ব সম্পূর্ণ তার নিজের কাছেই রাখতে হবে এবং যে কারণে তিনি কিছু সময় তিনি এই নৌ মন্ত্রণালয়, নৌ এবং যোগাযোগ মন্ত্রণালয় তখন ছিল, সেই মন্ত্রণালয়টিকে তিনি নিজ দায়িত্বে রাখেন এবং
এর সাথে এর পরবর্তীতে BIWTC প্রতিষ্ঠা করেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রতিষ্ঠা করেন এবং সমুদ্র এবং নদী বন্দর সংস্কার করেন। এবং 1974 সালে ঘোষিয়াখাটে যে খালটি তিনি খননোত্তর করে খনন করলেন এবং বাংলাদেশে নদী খননের যে কাজ, সেই কাজগুলো তিনিই সর্বপ্রথম হাতে নিয়েছেন এবং যার ধারাবাহিকতা আমরা এখন লক্ষ্য করছি এবং এই ধারাবাহিকতা চলবে আমরা জানি। এবং এই ধারাবাহিকতা চলার জন্য বর্তমান যে সরকার আছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন, এই ধারাবাহিকতা রক্ষার জন্য তিনি 100 বছরের মেয়াদী ডেল্টা প্ল্যান তৈরি করেছেন। সুতরাং আমরা যে লেগেসি বাংলাদেশকে টিকিয়ে রাখার এবং আমাদের বাঙালি অস্তিত্বকে টিকিয়ে রাখার যেই অ্যাডমিনিস্ট্রেটিভ লেগেসি আমরা দেখেছি বঙ্গবন্ধুর সময় এবং এই দেশ স্বাধীন হওয়ার পূর্বে এবং দেশ তৈরি হওয়ার পরবর্তীতে, সেটিরই ধারাবাহিকতা হিসেবে আমরা দেখছি একটি ডেল্টা প্ল্যান তৈরি করা হয়েছে। পৃথিবীর এরকম কোনো দেশ নাই যেখানে 100 বছর মেয়াদী একটি পানিভিত্তিক প্ল্যান তৈরি করা যায় এবং যেটি সরকার করেছেন। এবং এই ডেল্টা প্ল্যানের মাধ্যমে এখন বর্তমানে প্রায় 90টি প্রজেক্ট বাস্তবায়নাধীন আছে। সুতরাং আমরা বঙ্গবন্ধুর জীবনের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব বঙ্গবন্ধু কখনই তার নিজের শিকড়কে ভুলে যাননি, সাথে সাথে বঙ্গবন্ধু বাঙালিকেও উপলব্ধি করার যে চেষ্টা করেছেন বারবার, এই নদীমাতৃক দেশকে যদি টিকিয়ে রাখা না যায় তাহলে এই বাংলাদেশকে কখনো টিকিয়ে রাখা যাবে না। এবং এই নদীপথের বিকাশ সম্পূর্ণ অভিন্ন সত্তার সাথে বিকশিত জীবনের আলোকোজ্জ্বল প্রতীক ছিলেন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। সকলকে এক নদীর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে। নদী টিভি, ছুটে চলি প্রকৃতির টানে।